प्रतिबंधी अधिकार आईन 2016 कार्यकर करते समस्त राज्य शिलीगुड़ी पथ अवरोधे नामलिरा प्रतिबंधी अधिकार आईन 2016 कार्यकारी करार दाबी राज्य समस्त जिले अवस्थान विक्षोभ कर्मसूची ग्रहण करल पश्चिमबंग राज्य प्रतिबंधी सम्मेलन संगठन आज शिलीगुड़ी एसडीओ अफिस घेराव और हिलकाट रोडे पथ अवरोध कर दार्जिलिंग जिलार प्रतिबंधी सम्मेलन कार्यकर्तारा परिस्थिति नियंत्रणे आनते नामानो हय विशाल पुलिस बाहिनी एई घटनाय बेश कयेकजनके आटक करे पुलिस प्रतिबंधी सम्मेलने दार्जिलिंग जिलार जुग्म सम्पादक जानान আমাদের আন্দোলন হচ্ছে প্রতিবন্ধী ভাই বোনদের অধিকার নিয়ে 2016 সালে প্রতিবন্ধী অধিকার আইন রাজ্যসভা এবং লোকসভায় সর্বসম্মতিক্রমে পাশ হওয়ার পরে রাষ্ট্রপতি স্বাক্ষরের মাধ্যমে আইনটি পাশ হয় 2017 সালের মার্চ মাসে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য সরকারকে অর্ডার করে এই আইনগুলি ইমপ্লিমেন্ট করার জন্য তার রাজ্যে কিন্তু আজকে 2021 12ই ফেব্রুয়ারি আজকে পর্যন্ত আমাদের রাজ্যে এই আইনগুলি ইমপ্লিমেন্ট করা হয়নি যার জন্য প্রতিবন্ধী ভাই ও বোনেরা তাদের যে অধিকার অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে সমস্ত দারিদ্র্যকরণ প্রকল্প থেকে তারা বঞ্চিত হচ্ছে আজকে আমাদের কর্মসূচি ছিল পুরো দার্জিলিং জেলা জুড়ে এই প্রতিবন্ধী অধিকার আইনকে রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করার দাবিতে আমাদের অবস্থান বিক্ষোভ এবং আইন অমান্য কর্মসূচি আমাদের মহকুমার জানালেন কিছু কিছু তো ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না ডিএম এর এখতিয়ারের মধ্যে পড়ে জেলার ব্যাপারে আমরা গত সপ্তাহে ডিএমএ অ্যাড্রেস করে চিঠি দিয়েছি ইন্টিমেশন দিয়েছি আমরা আজকে আরও এই দাবি নিয়ে কিন্তু ডিএম সাহেব আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের জন্য সমতলের কথা ভাবেন না উনি পাহাড় নিয়েই বলে থাকেন ওখানে একটু শান্তিতে ঠান্ডায় থাকতে পারেন উনি তো আরামে থাকেন কিন্তু প্রতিবন্ধী ভাই বোনরা তাদের ঘরে অনাহারে থাকে আমাদের সময় তো দিলামই ইলেকশনের মধ্যে ডিক্লেয়ার হয়ে যাবে কিছু করতে পারবে না ইলেকশনের পরে নতুন সরকার গঠন হওয়ার পরের মধ্যেই যদি এই যে আমাদের আইন যেগুলো আছে এগুলো যদি ইমপ্লিমেন্ট না হয় তাহলে পাহাড় এবং সমতল এবং রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে সবাই চলে যাবে।